নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। মুখ ও হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার এক নাবালিকা। নাবালিকাকে আটকে রাখার অভিযোগ উঠল মালদা থেকে আসা নির্মাণ কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার 6 জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আনন্দপাড়ায়। এক 13 বছরের নাবালিকাকে 4 ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠল কিছু নির্মাণ কর্মীর বিরুদ্ধে। রাতে নাবালিকাকে এলাকার বাসিন্দারা আনন্দপাড়ায় নির্মাণ কর্মীদের ঘরের পাশে জঙ্গল থেকে উদ্ধার করে। এরপরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। নির্মাণ কর্মীদের বেঁধে চলে গণধোলাই। ঘরে ছিল 6 জন নির্মাণ কর্মী। এদের মধ্যে 5 জন নির্মাণ কর্মীকে গণধোলাই দেওয়ার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মূল অভিযুক্ত মোহাম্মদ সৌরভ পালিয়ে যায়। পুলিশ মোহাম্মদ সৌরভকে রাতেই গ্রেপ্তার করেছে, কিন্তু কি কারণে নাবালিকাকে আটকে রাখা হয়েছিল তা তদন্ত করছে পুলিশ। অভিযোগ, জলপাইগুড়িতে কাজ করতে এসে জলপাইগুড়ি আনন্দপাড়া এলাকার 7ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ছক কষেছিল ওই নির্মাণ কর্মীরা। ওই 6 নির্মাণ কর্মী সকলেই মালদার চাঁচলের বাসিন্দা বলে জানা গেছে। সারাফ আলী, আক্তার আলী, ভাদুর শেখ, গুল মোহাম্মদ সহ 6 জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সোমবার গভীর রাতের এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। ধৃতদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। তোমাদের মধ্যেই তো একজন বাচ্চাটা ছিল, আলমগীর নাম হতো, ভাগে গেছে, চলে গেছে। আমার নাম মোহাম্মদ। তোমরা জানতা, তোমরা কেন আশেপাশের লোককে জানো না বাচ্চাটাকে আটকে রাখছিল কেন? আমরা আটকে রাখিনি দাদা। তাহলে অপরদিকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানান, নাবালিকাকে অপহরণের একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে। ওখানে ঠিকা শ্রমিক 6 জন মালদা চাঁচল থেকে একটি নাবালিকা মেয়েকে অপহরণের চেষ্টা করেছিল। ওই অভিযোগ পেয়ে আমরা তদন্তে নেমে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কী করেছিল, কীভাবে পেলেন মেয়েটাকে? মেয়েটাকে উদ্ধার করা হয়েছে, ওরা কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তদন্ত চলছে, গণধোলাই দিয়েছে, দেখছি আমরা। এই বিষয়ে ওই নাবালিকা জানায় তাকে মুখ বেঁধে রাখা হয়েছিল। কোনো ঘরের ভিতরে ছিলে না বাইরেই ছিল? বাইরেই ছিল। বাইরে একটা ঘর ছিল, ঘরের পিছনে বসে ছিল। তুমি কি ওদের চিনতে? আগের থেকে চিনতে না তো গেলে কেন তুমি ওখানে? আমাকে তো যার সাথে আমি জায়গা নামছে সেটা জানি না, পরীক্ষা চলতেছিল ওর। আমাকে তারপরে যাচ্ছিলাম বাড়িতে, তারপরে একটা মোহন থেকে চাঙড়া গিয়ে বলছে তোকে দিদিটা ডাকতেছে। তো আমি গেলাম, তারপর ওখান থেকে মুখটা ধরলো, হাত ধরলো, তারপর কতজন ছিল? ওরা 2 জনই ছিল, আর বাকি ওখানে ওরা মোবাইলে হাতা ছিল, 5 জন ছিল, 2 জনই ছিল। একটা ওই যে পাম্পের একটা ছেলেকে, তখন আমরা তো বাইক নিয়ে খোঁজাখুঁজি করতেছি, তো হইলো আমার শাশুড়ি একটা ছেলে মানে পাম্পে একটা ছেলেকে ধরছে, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটাকে ভালো মতন অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 35 মিনিট ধরে বোঝাচ্ছে। বোঝা টোঝার পর ছেলেটা বলে একবার এখানে আসে, তো যখন বলছিলো থানায় নিয়ে যাবো তোকে, তখন বলছিলো বলে একবার বলে শান্তিপাড়ায় আসে, একবার বলে মাসখালে বাড়ি বস্তিতে আসে, আবার বলে একবার বলে মালবাজার গাড়িতে উঠে গেছে, এরকম বলতেছে। তারপরে হইলো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আরেকটা ছেলে ও বাচ্চা ছেলেটা আরেকজনের নাম বলে, আর বল তোর সাথে আর কে আছে? তো ওই ছেলেটা তা বলতেছে না। আমি বললাম চল তাহলে থানায় নিয়ে যাই। এবার যখন থানায় আগের রাস্তায় যখন চলে আসি, তখনকার ছেলেটা বলে না ওখানেই আসে। তারপরে ওখান থেকে যায়, তারপরে তো আমরা 4 জন ছেলেটাকে বাইরে রাখছিলাম, এই ছেলে আরও সব তো ভিড় হয়ে গেছিলো। তারপরে জঙ্গল থেকে পাওয়া গেছে। কী অবস্থায় পেলে? বান্দা মাছ, মুখ বান্দা ছিল, হাত বান্দা ছিল, পা বান্দা ছিল। কী মনে হচ্ছে, কেন নিয়ে গেছিলো? যাত্রী সেজে দূরপাল্লার ভিডিও কোচ বাসে বেআইনি কাঠ পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল 2 পাচারকারী। সোমবার রাতে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বন বিভাগের উত্তরবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযান চালায়। বাসটি মণিপুর থেকে বিহার যাচ্ছিল। ময়নাগুড়ির ঝাজাঙ্গি এলাকা থেকে বনকর্মীরা বাসটির পেছনে ধাওয়া করে। জলপাইগুড়ি শিলিগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকায় বাসটিকে আটক করা হয় বলে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত মঙ্গলবার সকালে জানান।
যাত্রীদের বাস থেকে নামিয়ে অন্য বাসে উঠিয়ে দেওয়া হয়। এরপর বাসের লাগেজ বক্স থেকে প্রচুর পরিমাণে শাল, টিক, সেগুন কাঠের কারুকার্য করা মূল্যবান খাট, দরজা সহ আসবাবপত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। এই পাচারকাণ্ডে সত্যনারায়ণ রায় ও অশোক কুমার গুপ্তা নামে দুই দুষ্কৃতীকে বনদপ্তর গ্রেপ্তার করেছে। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, ধৃতদের বাড়ি বিহারের চম্পারণ জেলায়। ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে বনদপ্তর জানতে পেরেছে মণিপুর ইম্ফল এলাকা থেকে আনুমানিক প্রায় 8 লক্ষ টাকা মূল্যের এই কাঠ বেআইনিভাবে বিহারে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কালকে আমাদের কাছে একটা খবর ছিল যে মণিপুর থেকে একটা বাস, ডিলাক্স কোচ বাসে করে কিছু অবৈধ কাঠ নতুন পদ্ধতিতে যাচ্ছে, যাত্রী সেজে কেউ কিছু লোক এটা নিয়ে যাচ্ছে। তো খবর মারফত আমরা খবর সিক্রেট খবরটা পাওয়ার পরেই আমরা এটাকে ট্র্যাক করা শুরু করি এবং সারাদিন ট্র্যাক করে কালকে ঝাঁঝাঙ্গির থেকে একে পিছা করি এবং পিছিয়ে করে একে আমরা ফাটাপুকুরের কাছে ইন্টারসেপ্টেড করতে সমর্থিত হই এবং দুজনকে আমরা অ্যারেস্ট করি যারা বিহারের বাসিন্দা। গাড়িটা বিহারের এবং এটা হচ্ছে মণিপুর নাম্বারের গাড়ি। তো ওদেরকে ধৃতদের কাছ থেকে জেরা করে আমরা জানতে পারি যে এরা মণিপুর ইম্ফলের থেকে প্রচুর পরিমাণের ওই অবৈধ কাঠ, ডোর ফ্রেমস এবং যে আপনার ফার্নিচার, কস্টলি ফার্নিচার এরা হচ্ছে নিয়ে যাচ্ছিল হচ্ছে আপনার বিহারে এটা ডেলিভারি দিত। তো এদের ধরা হয়েছে, বাসটিকে ধরা হয়েছে। এরা মূল 7 থেকে 8 লক্ষ টাকা মূল্যের কাঠ আছে। বাসটি আমরা সিজ করেছি, বাসটি 10-15 লাখ টাকা বা 15-20 লাখ টাকার আছে এবং এদের যে মেন পান্ডা আছে, যে আছে সে হচ্ছে অ্যাকচুয়াল ইম্ফলের বাসিন্দা, আর এর যে মালিক আছে যে বিহারের বাসিন্দা সেও এর মধ্যে ইনভলভমেন্ট আছে। তারা স্বীকার করেছে, ধৃতরা এরকম 10 থেকে 15 বার এবং তারও অধিক এরা এই কাজ করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয় সেরা হয়েও আর্থিক অনটনের কারণে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃষ্ণ রায়। কলা বিভাগে মোট 403 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় কৃষ্ণ রায়। মাতৃহীন কৃষ্ণ চরম আর্থিক কষ্টে থেকেও মনের জোরে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের স্বাক্ষর রাখে, কিন্তু বর্তমানে আর্থিক প্রতিবন্ধকতা তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাবা নরেশ রায় রিক্সা চালক, দিদা ফুলমণি দেবী বাসা বাড়িতে কাজ করেন। কয়েকদিন আগে ছেলেটির মা মারা যায়, তখন থেকে দিদাই কৃষ্ণকে দেখাশোনা করেন, কিন্তু নিজের জমানো ঘট ভেঙে 400 টাকার বেশি জোগাড় করতে পারেনি কৃষ্ণর দিদা। তাই সকলের কাছে সাহায্য চেয়েছেন তার দিদা ফুলমণি দেবী। প্রতিবেশী বিশ্বজিৎ রায় জানান, ছেলেটি পড়াশোনায় যথেষ্ট ভালো কিন্তু টাকার অভাবে কিছু করতে পারছে না। তিনি সকলের কাছে কৃষ্ণকে সাহায্যের আবেদন রেখেছেন। সাহায্য পেলে কৃষ্ণ পড়াশুনো করে শিক্ষক হওয়ার ইচ্ছে প্রকাশ করে। সেক্ষেত্রে তোমার পড়াশোনার সব দায়িত্ব কে পালন করছে? পড়াশোনার দায়িত্ব আমার ভ্যান চালক বাবা, তিনিই করেছেন। সঙ্গে আমার ডান পাশে বসে আছেন আমার দিদা, সে তারও গুরুত্ব অনেক। এমনকি আমার পাড়া প্রতিবেশী, সঙ্গে আমার জেঠিমা, সবাই আমাকে সাহায্য করেছে। তাদের সবার ইচ্ছা তুমি একজন বড় হও, এত কষ্ট করে পড়াচ্ছে, কী হতে চাও তুমি? হ্যাঁ, আমার ইচ্ছা এই যে বাংলা সাহিত্য, মানে বাংলা যেটা এটি পড়েছে, তো সেটা নিয়েই অনার্স করে মাস্টার ডিগ্রি করার এবং সে নিয়ে একজন স্কুল টিচার হওয়াটাই আমার একটা স্বপ্ন। এটা খুব অসুবিধায়, বাবা তো ভ্যান চালায়, এখন ছেলেটা এখন ভর্তি করিবা হবে, তো এখন তো টাকা পয়সা খুব সমস্যা। এখন যদি সবাই মিলে ছেলেটাকে টাকা পয়সা দেন, সাহায্য করেন, তাহলে ছেলেটা আমার ভর্তি করি। কি কি আপনার মানে ও আপনি কি করেন? তুমি কি করো? কি আরে আমি তো বলো, যেটা বলো সেটাই করো। কি আমিও কাজে করি, মানুষের কাজ করি, যা করি সেই টাকা তো আর হচ্ছে না ছেলে ভর্তি করা, এখন তো হবে হঠাৎ করিয়া, সে তো টাকা পয়সা নাই, তো বাবাও দিতে পারে না, বাবা ভ্যান চালায় দিয়ে সংসার চলায়। এই জন্যে এখন যদি সবাই মিলে এতে যদি টাকা পয়সা যদি দিয়া পারেন, তাহলে ছেলেটা খুচি করিয়া ভর্তি করি।
ওর দিদা কাজ করে মানুষের বাড়িতে, আর ওর বাবা হচ্ছে ভ্যান চালায়, তাতে তো নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে খুব পিছিয়ে পড়েছে ও, কারণ ওর বাবা হচ্ছে ভ্যান চালায় আর যে দিদা আছে সে মানুষের বাড়ি কাজ করে যেটুকুনো উপার্জন করে সেটুকুনো তার পড়ার ক্ষেত্রে ব্যবহার করে হয়। তো আমি এটাই বলবো যে ও স্টুডেন্ট হিসেবে ভালো জন্য ওকে যদি সবাই একটু দেখে, আশেপাশের লোকজন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবাই যদি দেখে, হয়তো ও ইন্সপায়ার হবে, অর্থাৎ উৎসাহিত হবে যাতে ইন ফিউচারে ও ভালো পড়তে পারে, কারণ এত ভালো রেজাল্ট কিন্তু সবার ক্ষেত্রে হয় না। শিক্ষাই আনে চেতনা, আর চেতনাই আনে বিপ্লব, সেটাই যেন করে দেখালো জলপাইগুড়ি শহরের ঈশান দেব। উচ্চ মাধ্যমিকে নিজে ভালো ফল করায় আত্মীয় পরিজনদের কাছ থেকে পাওয়া আর্থিক উপহার তুলে দিল শহরের আরও এক অসুস্থ মেধাবী ছাত্রের হাতে। আত্মীয় পরিজনদের দেওয়া টাকা নিজে খরচ না করে শারীরিক দিক থেকে পিছিয়ে পড়া মেধা ও দুস্থ ছাত্রের সাহায্যে এগিয়ে দিল আইএসসি পরীক্ষার্থী ঈশান। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিলা স্কুলের ছাত্র সুরাজ ঝা 419 নম্বর পেয়ে পরিবার ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। তার পারিবারিক অবস্থা ভালো না, মা রুটি বিক্রি করে সংসার চালান। সুরাজের শারীরিক নানান সমস্যা রয়েছে, তাই তার মা সকলের কাছে আবেদন করেছিলেন কিছু সাহায্যের জন্য। তাদের আবেদনে সাড়া দিয়ে জেসিসি উত্তরের মনের নিউজ ডিরেক্টর অনিমেষ দেবের ছেলে ঈশান দেব আত্মীয়দের দেওয়া 2000 টাকা সুরজের হাতে তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করে তার বাবার কাছে। তাই তার ছেলের আবেদনে সাড়া দিয়ে বাবা অনিমেষ দেব মঙ্গলবার সমাজপাড়ায় সুরজের বাড়ি গিয়ে ছেলেটির হাতে 2000 টাকা তুলে দেন। অনিমেষ বাবু জানান, এভাবেই যেন আরও কেউ ছেলেটির সাহায্যে এগিয়ে আসে। না, আজকে হচ্ছে কি, আমি ওকে 2000 টাকা দিলাম, মানে এটা আমার তরফ থেকে না, আমার ছেলের তরফ থেকে, যেহেতু আমার ছেলেও আইএসসি দিয়েছে, এবার তো আইএসসি দিয়ে ও 90% পেয়েছে। তো আমার ছেলের বক্তব্য হচ্ছে যে আমি যদি সমস্ত সাপোর্ট পেয়ে আমি যদি 90% পেয়ে পাস করতে পারি, হ্যাঁ, তাহলে ও কেন পারবে না? ও যদি সাপোর্টটা পেত তাহলে ও নিশ্চয়ই ভালো রেজাল্ট করতো। তো সেই জন্য আমার ছেলে পাস করার পরে বিভিন্ন রিলেটিভদের কাছ থেকে একটা টাকা পেয়েছিলো, সেই টাকাটা ও দুজনকে ভাগ করে দেবে। তো একজন ওকে 2000 টাকা দিয়ে পাঠিয়েছে, আমার ছেলে আসেনি এই মুহূর্তে, পাঠিয়েছে, আর বাকি 2000 টাকা আরেকজনকে দেবো, এটি ঠিক করে রাখছি, যাতে ওর বক্তব্য আমার ছেলের বক্তব্য যে এই টাকাটা আমি এই জন্যই পাঠালাম যেটা দেখে যেন আরও 10 জন এগিয়ে আসে এবং ও যেন একটা ভালো সাপোর্ট পায়। হাতে টাকাটা পেলে ও এক তো অসুস্থ, ও সুস্থ হয়ে উঠতে পারবে, দ্বিতীয়ত পড়াশোনাটা চলে যেতে পারবে। এই জন্যই আমার ছেলে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম ঈশান দেব। সুরাজ অনিমেষ বাবুর ছেলে ঈশানের এই উদ্যোগকে প্রশংসা করেছে। বললাম ভাই, আজকে এ দাদা সাহায্য করলো আপনাকে, কেমন লাগছে? কতটা ইয়ে, আমার খুবই খুশি হচ্ছে, আমি এই সাহায্য থেকে খুবই প্রফুল্লিত, আর উনি যেভাবে আমাকে সাহায্য করছেন, উৎসাহ দান দিচ্ছেন, আর সেভাবে আমি চাইবো যে আরও 10 জন যদি এই রিপোর্টটা দেখে বা এই খবরের মাধ্যমে যদি জেনে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমি আরও বিষয় পড়ার বিষয়ে এগিয়ে যেতে পারবো, এটাই আমার আশা। ওনার ছেলে তো টাকা বিভিন্ন আত্মীয়রা দিয়েছে, সেই টাকার থেকে তোমাকে দিল, সেই বিষয়টা কীভাবে দেখছে? সেই বিষয়টা আমি খুব ভালোভাবেই, ভালো চোখেই দেখতেছি, কারণ উনি নিজের, ওনাকে যে নিজের আশীর্বাদের টাকাটা দেওয়া হয়েছিল, উনি নিজে না সেটাকে খরচ করে উনি ভাবছেন যে উনি একটা দুজন দুস্থ ইসে ছাত্রদের মধ্যে বিতরণ করবেন, সেই ভাবনাটা, চিন্তাটাই একটা আলাদা ব্যাপার এনে দেয় সেই মানসিকতার মধ্যে। আমি এই মানসিকতা দেখে খুবই প্রফুল্লিত এবং আনন্দিত। জলপাইগুড়িতে শিশু পাচার ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো শিশু সুরক্ষা দিবস। রাজ্য শিশু সুরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান হলো পৌরসভার প্রয়াস হলে ব্যবস্থাপনায় জেলা শিশু সুরক্ষা ইউনিট। এদিন ছিল শিশু সুরক্ষা বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। উপস্থিত ছিলেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, সিডব্লিউসি বেবি উপাধ্যায়, ডিএসডব্লিউও সঞ্জীব রক্ষিত, ডিএসপি ডিইবি ডম্বর সিং সোনার, ডিপিও সুখদেব নন্দী সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা। এদিনের প্রোগ্রামে বিভিন্ন হোম, এনজিও সহ জলপাইগুড়ি ওয়েলফেয়ারের বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাজির ছিল।
শিশু পাচার ও শিশু সুরক্ষা নিয়ে উপস্থিত আধিকারিক বৃন্দরা মূল্যবান বক্তব্য রাখেন। মোবাইল চুরির দায়ে মণ্ডলঘাটের এক যুবককে গণধোলাই দিল হলদিবাড়ি বাজারের মানুষ। মোবাইল চুরির দায়ে মঙ্গলবার হলদিবাড়ি বাজারে গণধোলাই খেল বছর একুশের তরতাজা যুবক পঙ্কজ সরকার। তার বাড়ি জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায়। সে একজন কাঠমিস্ত্রি। মঙ্গলবার হলদিবাড়িতে হাটবার থাকায় বাজারে ছিল যথেষ্টই ভিড়। মুরগিহাটিতে একটি মোবাইলের দোকানে মোবাইল দেখতে দেখতে একটি মোবাইল নিয়ে পঙ্কজ দৌড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। দোকানের মালিক তাকে ধরে ফেলার পর চলে গণধোলাই। জ্ঞানহীন অবস্থায় হলদিবাড়ি থানার পুলিশ পঙ্কজকে উদ্ধার করে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায়। বললাম আজকে একটা নাগাদ আমাদের দোকানে একটা ছেলে আসে মোবাইল নেওয়ার জন্য। তো মোবাইল বহু রকমের দেওয়া আছে, যে সেভেন ব্র্যান্ড নেবে, একটা ছেলে যে সেভেন ব্র্যান্ড নেবে, ছেলেটা বললো যে সেভেন ব্র্যান্ড দেখাও। কিন্তু ছেলেটা যে সেভেন ব্র্যান্ড দেখার পর মোবাইলটা পট করে নিয়ে দৌড় দিয়েছে। আমি ছিলাম, আমার দোকানের মালিক ছিল, আমি এখানে ছিলাম, আমার দোকানের মালিক এসেছিল, তাহলে লাভ দিয়ে ছেলেটাকে পিছন পিছন দৌড় দিয়েছে। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় কদমতলার সত্যপ্রিয় ভবনে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক এবং ভেনু সুপারভাইজার হরিদয়াল রায়ের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত সময়ের অনেক আগেই খুলে ফেলে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি তদন্ত কমিটি গঠন করে গত 7 জুন তদন্ত রিপোর্ট প্রকাশ করে। এই বিষয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান, এই তদন্ত রিপোর্টে উক্ত প্রধান শিক্ষকের পরীক্ষার প্রশ্ন প্যাকেট নির্ধারিত সময়ের আগে খোলার জন্য কেবলমাত্র সাসপেনশনের সুপারিশ। সঠিকভাবে তদন্ত না করে শাস্তি বিধান করা হলো না। তিনি আরো বলেন, উক্ত প্রধান শিক্ষককে লঘু শাস্তির সুপারিশ করা হয়েছে। তারা সমিতির পক্ষ থেকে এর বিরোধিতা করে এবং তার সাথে পুরো বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন সমিতির নেতৃবৃন্দরা। এদিন উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ভগীরথ রায়, সহসভাপতি বিপ্লব শিকদার, জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সহ সম্পাদক রীতা রায় সেনগুপ্ত, কৌশিক গোস্বামী, স্বপ্না দাস সহ সমিতির অন্যান্যরা। আপনারা জানেন যে এই বছর মাধ্যমিক পরীক্ষায় ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে যে প্রশ্ন ফাঁস কাণ্ড হয়েছিল এবং তাতে সেই স্কুলের প্রধান শিক্ষক হরিদল রায় তার একদম সরাসরি যুক্ত ছিলেন এই অভিযোগ উঠেছিল এবং তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আন্দোলন সংগ্রাম করেছিলাম এই দাবিতে যে ঘটনার একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক এবং যে দোষী তার শাস্তি হোক। কারণ এরকম একটা ঘটনা ঘটেছে যখন এবং তার সাথে এমন একজন প্রধান শিক্ষক যিনি আবার সরকারের কাছ থেকে শিক্ষারত্নে উপাধিতে ভূষিত হয়েছেন। তো আমরা যখন তদন্ত রিপোর্টটা পেশ হলো যখন গত 7 তারিখ, আমরা একটু অবাক হলাম, এই কারণে বিস্মিত হলাম যে সেইখানে শুধুমাত্র হরিদল রায়কে এই অভিযোগে শাস্তি বিধান করা হলো, শাস্তি সুপারিশ করা হলো যে তিনি সময়ের আগেই প্রশ্নপত্রটা খুলে ফেলেছেন। অথচ ওই বিদ্যালয়ের শিক্ষক এবং যারা শিক্ষা আধিকারিক ছিলেন, তারা সরাসরি অভিযোগ করেছিলেন যে তিনি প্রশ্নপত্র প্যাকেট খুলে প্রশ্নপত্রে উত্তর লিখিয়ে নিয়েছিলেন শিক্ষকদের দিয়ে এবং সেটা সেই স্কুলের পরীক্ষার্থীদের সরবরাহ করেছিলেন। অথচ সেই সম্পর্কে একটা কথা উচ্চারিত হলো না রিপোর্টে, সেই সম্পর্কে কোনো শাস্তির বিধান করা হলো না। অথচ যেই শিক্ষক এবং শিক্ষা আধিকারিক এই বিষয়টিকে সামনে আনলেন, জলপাইগুড়ি শিক্ষাক্ষেত্রের যে সম্মানটা, সেই সম্মানটা যিনি তুলে ধরলেন, এই বিষয়টা, এই কলঙ্কজনক অধ্যায়টাকে সামনে আনলেন, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। তো আমরা চাইছি যে এই ঘটনার উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত হোক। নকল ফ্রুট জুসের কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের, উদ্ধার বিপুল পরিমাণে নকল পানীয়। ফ্রুট জুসের নামে কি খাচ্ছে আপনার বাচ্চারা, কতটা স্বাস্থ্যকর তা নিজের অজান্তেই নিজের বাচ্চার বিপদ ডেকে আনছেন না তো? এই খবর দেখার পর বাচ্চাদের ফ্রুট জুস কিনে দিতে একবার হলেও চিন্তা করবেন। গরমে বাচ্চাদের খুশি করতে দোকানে সাজিয়ে রাখা নানান ধরনের রং বেরঙের ফ্রুট জুস কিনে দিতে একবারের জন্য চিন্তা করি না আমরা বা আপনারা। ফ্রুট জুস খেয়ে বাচ্চারা খুশি মানে আমি বা আপনি সবাই খুশি। আসুন দেখে নিই বাচ্চাদের খুশি করা ফ্রুট জুস কিভাবে তৈরি হচ্ছে। জলের সাথে চিনি বা স্যাকারিন মিশিয়ে তৈরি হচ্ছে মিশ্রণ। তার মধ্যে দেওয়া হচ্ছে এক প্রকার
রাসায়নিক রং। এরপর আম, লিচু, অরেঞ্জ, স্ট্রবেরি সহ বিভিন্ন ফ্লেভার মিশিয়ে তৈরি হলো ফ্রুট জুস। এরপর প্লাস্টিকের বিভিন্ন প্যাকেট, জার এবং কন্টেনারে ভর্তি করা হচ্ছে সেটি। দেশ সহ বিদেশের বেশ কিছু নামি কোম্পানির লেভেল লাগিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে দোকানে। এরপর তুলে দিচ্ছেন বাচ্চার হাতে আর ডেকে আনছেন বিপদ। মঙ্গলবার শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর নকল ফ্রুট জুস। একটি বাড়ির ভেতরে রমরমিয়ে তৈরি হচ্ছিল এই ফ্রুট জুস। প্রচুর তৈরি নকল ফ্রুট জুসের পাশাপাশি ফ্রুট জুস তৈরি করার জন্য রাসায়নিকও উদ্ধার করা হয়। এই নকল ফ্রুট জুস তৈরি করার সাথে যুক্ত থাকায় একজনকে আটক করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়ামাসির হাত থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক সদ্যজাত শিশুর। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুরের বাসিন্দা প্রতাপ রায় তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করেন। এদিন রাতেই প্রতাপবাবু স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। রাতে প্রতাপবাবু তার স্ত্রী ও কন্যাকে সুস্থ অবস্থায় রেখে আসেন। মঙ্গলবার সকালে প্রতাপবাবু তার স্ত্রী ও কন্যাকে দেখতে যান প্রসূতি বিভাগে। গিয়ে দেখেন তার সদ্যজাত কন্যা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং লক্ষ্য করেন মৃত কন্যার মাথায় গুরুতর ক্ষতের চিহ্ন রয়েছে। আশেপাশে ভর্তি থাকা রোগীদের থেকে জানতে পারেন তার বাচ্চাটি আয়ামাসির হাত থেকে পড়ে যায় এবং মাথায় চোট পাওয়ার ফলে মৃত্যু হয়। এরপর গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর জুড়ে। ইতিমধ্যে বিষয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা তদন্তের আশ্বাস দিয়েছেন। মা মানসিক রোগী, নিজে কাজ করে উচ্চ মাধ্যমিকে সাফল্য ছিনিয়ে আনলো বেরুবাজির টলি। বাবা নেই, মা মানসিক রোগী। মানুষের বাড়িতে কাজ করে সংসারের ঘানি টেনে উচ্চ মাধ্যমিকে সাফল্য ছিনিয়ে নিল জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাহাপাড়া গ্রামের হতদরিদ্র ডলি হোর। দারিদ্রের সঙ্গে লড়াই করে নজর কাড়া ফল করেছে সে। ঘুঘুডাঙ্গা খারিজা বেরুবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডলি হোর এবছর উচ্চ মাধ্যমিকে 385 নম্বর পেয়েছে ডলি। তার প্রাপ্ত নম্বরগুলি হল বাংলায় 82, ইংরাজিতে 71, ভূগোলে 58, ইতিহাসে 83, রাষ্ট্রবিজ্ঞানে 82 এবং অতিরিক্ত বিষয় অর্থনীতিতে 67। ডলি জানায় ভবিষ্যতে সে অধ্যাপনা করতে চায়। সেই লক্ষ্য পূরণে জলপাইগুড়ি শহরের ভালো কলেজে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় ডলি। হলদিবাড়ি থেকে মেধাবী ছাত্রী ডলি হোরের কথা তুলে ধরেছেন উত্তরের মনের হোয়াটসঅ্যাপ রিপোর্টার সুদীপ্ত মজুমদার। উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল করল কৃষকের ছেলে। ভালো ফল করায় পরিবারের চিন্তা বাড়িয়েছে প্রীতম সরকার। সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, কিন্তু নজর কাড়া ফল করেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না প্রীতমের। প্রীতমের মোট নম্বর 454, কিন্তু খামতি সেই অর্থাভাব। আদৌ পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা সেই চিন্তা এখন কুড়ে কুড়ে খাচ্ছে প্রীতমকে। এবার সে বোনাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে। এই হতদরিদ্র পরিবারের এই ছাত্রটির বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের মালকানির বড়দীঘি গ্রামে। চারজনের সংসারে বাড়িতে রয়েছে বাবা, মা ও ভাই। বাবা জগদীশ সরকার কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালান। মা রানী সরকার গৃহবধূ। প্রীতম বাংলায় 90, ইংরাজিতে 76, ভূগোলে 96, দর্শনে 97, সংস্কৃতে 95 নম্বর পেয়েছে। সে পড়ার ফাঁকে বন্ধুদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলতেও খুব ভালোবাসে। প্রীতমের এই সাফল্য প্রসঙ্গে বোনাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জানান, প্রীতম আর্থিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে এই ফল করায় গোটা স্কুল ওর জন্য গর্বিত। হলদিবাড়ি থেকে মেধাবী ছাত্র প্রীতম সরকারের কথা তুলে ধরেছেন উত্তরের মনের হোয়াটসঅ্যাপ রিপোর্টার সুদীপ্ত মজুমদার। আমার নাম প্রীতম সরকার। আমি বোনাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার HS-এ 454 নাম্বার পেয়েছি। ভবিষ্যতে আমার শিক্ষক হওয়ার ইচ্ছা, জিওগ্রাফি অনার্স নিয়ে আমি পড়তে চাই।
একদম বাবা কি করেন? আমার বাবা একজন কৃষি শ্রমিক। তো প্রতিকূলতার পরিবেশেই তুমি পড়াশোনা করেছো, তাই তো? সম্প্রতি ২৪তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হলো রাজগঞ্জের প্রণবানন্দ সেন্টিনারি শিক্ষায়তনের। রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর প্রণবানন্দ সেন্টিনারি শিক্ষায়তন ১৯৯৫ সালে স্থাপিত হয়েছিল। এই স্কুলের ২৪তম বাৎসরিক অনুষ্ঠানে স্কুল ছিল আনন্দমুখর। সকাল থেকেই স্কুলের সমস্ত অতিথিরা হাজির হন। অতিথিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি। তারপর নানান ভাষণের মাধ্যমে স্কুলের উন্নয়ন তুলে ধরবার প্রয়াস করেন স্কুলের স্বামীজিরা। এরপর স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানকে আরও আনন্দমুখর করবার প্রয়াস করে। হাজির ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। বিভিন্ন দাবিতে মঙ্গলবার চা বাগানের গেটে বিক্ষোভ অবস্থানে সামিল হলো ডানকানস পরিচালিত বাগড়াকোট চা বাগানের শ্রমিকেরা। চা বাগানে তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই বিক্ষোভ অবস্থানের আয়োজন করা হয়। মঙ্গলবার শ্রমিকেরা কাজে না গিয়ে এক ঘন্টা এই বিক্ষোভ অবস্থান করেন। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের নেতা শরৎ ছেত্রী জানান, এই বাগানের অবস্থা খুবই খারাপ। শ্রমিকেরা কাজ করেও ন্যায্য মজুরি পাচ্ছে না, বাধ্য হয়ে আজ তারা এই আন্দোলনে সামিল হয়েছে। তাদের আরও বক্তব্য, ২০১৫-১৬ বছরে শ্রমিকদের প্রায় ২২ লক্ষ টাকা মজুরি বকেয়া রয়েছে, গ্র্যাচুইটির প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকা পাওনা। এরিয়ার প্রথম পার্ট ২০১৪-১৫ এবং দ্বিতীয় পার্ট ২০১৭-১৮ বাকি। লিফ ট্রেডিং অ্যালাউন্স ৭১০,০০০ টাকা বাকি। এছাড়াও বাগানের স্বাস্থ্য পরিষেবা বেহাল, নেই অ্যাম্বুলেন্স, নেই ঔষধ। শ্রমিকদের আবাসনের অবস্থাও খারাপ, নেই জ্বালানি। তাই পেটের তাগিদে শ্রমিকেরা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দীনানাথ প্রসাদ, নির্মল শর্মা প্রমুখ। पेमेंट है, एरियर है, ग्रेजुएटी पीएफ आपका 2010 से अभी तक एम्प्लॉय का शेयर सबमिट नहीं किया है वहाँ, इस सब चीज़ के लेकर गेट मीटिंग चल रहा है। तो इससे पहले भी तो मीटिंग हुआ था? मीटिंग हुआ था, लेकिन मीटिंग का उसका मतलब SDBDO के साथ में हम लोग ने कागज जितने भी लेटर्स है दे दिए है जॉइंट लेबर कमिश्नर, लेकिन वहाँ का उस तरफ से हम लोग का कोई मीटिंग के लिए अभी नहीं बुलाया गया। तो फिर दोबारा हम एक एजिटेशन पे उतर आया है ताकि সরকার ভি আমাদের সাথে আগে মিটিং করে বাত করে। বিশিষ্ট সাহিত্যিক ও কথাশিল্পী অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সোমবার সন্ধ্যা জলপাইগুড়ি হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিল ফ্রেন্ডস অব দি সোসাইটি এবং আনন্দচন্দ্র কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি। এই উপলক্ষে আয়োজিত সেমিনারের পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দদের মূল্যবান আলোচনা হয় বিশিষ্ট সাহিত্যিক ও কথাশিল্পী অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে। এদিন উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মঞ্জুলা বেরা, চেয়ারম্যান জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ দার্জিলিং ডক্টর প্রণব ভট্টাচার্য, আনন্দচন্দ্র কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনন্দ গোপাল ঘোষ, ফ্রেন্ডস অব দি সোসাইটির সভাপতি জ্যোতি প্রসাদ রায় সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।